বিসমিল্লাহি রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের আলোচনাটি হবে সাধক যারা, তারা সাধনা করে কিন্তু অনেক কিছু জানার ইচ্ছা, যে মানব দেহের মধ্যে লামকাম, এই লামকামটা অনেকে দেহের অনেক জায়গায় মনে মনে ধরে রাখে, বা কোনো বয়াতি বা কোনো শিল্পী গোষ্ঠী বা কোনো সাধনকারী, তারা লামকামটা দেহের মধ্যে কোন জায়গায়, কে বলেতেছে নাভিতে। আমি বলবো না যে লামকামটি এমন একটা বিষয়, সেই লামকামটি মানব দেহের ভিতরে এমনই এক জায়গাতে ফিটিং করা আছে, আল্লাহ সেখানে ফিটিং করেছে। এবং সেই লামকামের যে বিষয়টা, মানুষ যখন মুর্শিদ ধরার পরে সাধনা করে, তখন মুর্শিদ কিন্তু প্রথমেই অনেক কিছু সাধনা দেয় না, টুকটাক কিছু কিছু জিনিস দিয়ে দেয়। যেই সাধনাগুলো করলে তখন কি হয় যে আস্তে আস্তে তার লামকামটা খুলতে থাকে। আচ্ছা, তাহলে লামকাম খোলার জন্য যে বিষয়টি, কি কি সাধনার প্রয়োজন, আমি সেটি বলছি। এখন বলবো মানব দেহের ভিতরে লামকামটি কোন জায়গায়। লামকামটি হলো, যেমন নির্ধারণ দিচ্ছি আমি আপনাদের, যে একদল বলতেছে নাভি মূলে, আমি বলবো নাউজুবিল্লাহ। কেউ যদি বলে সিনাতে, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে মুখমণ্ডলে, নাউজুবিল্লাহ। এই লামকামটি হলো মাথার তালুমুলে, যা একটা ছোট্ট বাচ্চা যদি মাটিতে বসা থাকে তখন এখানে টিক 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 করতে থাকে, এই যে লামকাম। আর এখানেই বলা হয়েছে যে মানুষটা যখন বড় হয়, বয়স্ক হয়, তখন তার একটা টিক টিক করতে দেখা যায় না। আচ্ছা, তাহলে এই নয়টি দরজা মানুষের দেহের মধ্যে আছে, এই লামকামের দরজাটা বন্ধ করা আছে। এই লামকামের দরজাটা যদি কেউ খুলতে পারে তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। যে লামকামের খুললে তালা, মুছে যাবে দিলের ময়লা, গোপনে মাওলাজির শান শুনতে পাবে, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই লামকামের তালা খুলব কি দিয়ে, সেই লামকামের তালাটা খুলতে হলে আমাদের কি কি সাধনা করতে হবে, সেই সাধনাগুলো হল যে, জানি না আপনারা আশ্চর্য হবেন নাকি মেনে নেবেন নাকি মেনে নিতে পারবেন না, এটা আপনারা জানেন, তবে আমার যতটুকু বলা আমি বলবো। দেখেন, মানব দেহের ভিতরে লামকাম কিন্তু উপরেই, আর মহাবিশ্ব যে আলোকিত করা হয় সেই সূর্যের মাধ্যমে, তাহলে সূর্যটাও কিন্তু মাথার উপরে এবং আমাদের লামকামটাও কিন্তু সেই মাথার উপরে। তাহলে লামকামটি কিন্তু মহা আলোকিত একটা স্থান, কিন্তু সেই আলোটা ঢাকনা পড়ে আছে। যেমন সূর্যের সামনে যখন মেঘাচ্ছন্ন এসে যায় তখন কিন্তু সূর্যের আলোটা প্রকাশ পায় না, আর যখন মেঘটা সরে যায় তখন কিন্তু প্রখর আলো দিতে থাকে। তাহলে আমি বলবো যে লামকামটি ঠিক এমনই একটি জায়গায়, নূরের তাজাল্লি তার মধ্যে ভরা। তাহলে সেই নূরের তাজাল্লি যদি আমার মানব দেহের মধ্যে সেটিং করতে পারি, সর্ব অঙ্গেই আপনি আলোকিত। এমনও সাধক পৃথিবীতে আছে, সাধনা করতে 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 রাতকেও দিন দেখে, দিনকেও রাত দেখে। তার মানে কি, তার উপরে ভিতরে বাহিরে সমস্ত জায়গা তার আলোকিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে সেই আলোকিত করতে হলে আমাদের কি করতে হবে, এক নাম্বার হলো মুর্শিদের রূপ স্রোত ধ্যান করা, দ্বিতীয়ত হলো
পাক পাঞ্জাতনের নামের সাথে সেই সূর্য সাধনাটি করা। সূর্য মহা আলোকিত, আমি ক্ষুদ্র, আপনি ক্ষুদ্র, এখন সেই মহা আলোতে পরিণত হতে হলে তাহলে আমি সূর্যের মধ্যেও মুর্শিদ রূপ, রাসুল রূপ, আল্লাহর রূপ দেখতে হবে, সেখানে রূপটি রাখতে হবে। তখন আমি যে ক্ষুদ্র, তখন এই ক্ষুদ্রটা কোনো একদিন সেই মহাতে মিশে যাবে। তার মানে সূর্য সাধনা, ধ্যান সাধনা, এই দুটি লাগবে। যদি কারো রেচক, পূরক, কুম্ভক সাধনা করার প্রয়োজন মনে করে নিজ মুর্শিদ, তাহলে তাকে দিয়ে দিবেন এবং নিয়মটা বলে দিবেন। এবং সূর্য সাধনা যদি করতে হয় কোন নিয়মে কিভাবে করতে হয়, এটাও কিন্তু যার যার মুর্শিদ বলে দেবে। তবে অনেক মানুষ এই সাধনার কথাগুলো জানে না। না জানার কারণে কি হয়, না জানার কারণে তারা এই লামকাম বিভিন্ন জায়গায় নির্ধারণ করে, কিন্তু না, লামকামের খুললে তালা, দেখবে তোমার নূর তাজাল্লা, গোপনে মাওলাদির শান শুনতে পাবে। তাই আমি বলবো হে সমস্ত জগৎবাসী, যে এই সাধনাগুলো কিন্তু জোর করে হবে না, মুর্শিদ এটাকে হুকুম দেবে এবং এটার কায়দা কৌশল জানিয়ে দেবে, কোন জায়গায় কী করতে হবে, কোনভাবে সূর্য সাধনা করতে হবে, চন্দ্র সাধনাও আছে, সেটিও মুর্শিদ বলে দেবে কোনটা আগে কোনটা পরে এবং কোন কথা বলে কোনটা। তখন এটা আপনি রাতের গভীরে ধ্যানও করতেছেন, মুর্শিদের প্রতি, রাসুলের প্রতি, আল্লাহর প্রতি প্রেমও রাখতেছেন, আবার সাধনাও করতেছেন, এরকম করতে 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 কোনো একদিন প্রথমত পাবেন কি নূরে তাজাল্লি, দ্বিতীয়ত পাবেন কি আল্লাহ তাআলার সেই রূপ স্রোত, হোক সে মুর্শিদ রূপে, হোক সে রাসুল রূপে, যেই রূপেই হোক তাকে দেখে নেবেন। আচ্ছা, এখন যে কথাটি বলবো, যেই সাধনাগুলোর কথা আপনাদেরকে বলা হলো, এই সাধনাগুলো কিন্তু নিজের মুর্শিদের অর্ডার ছাড়া কখনো করতে পারবেন না, এবং তিনি পঙ্খনে পঙ্খনে আপনাদেরকে সাধনগুলো বুঝিয়ে দেবে। হুকুম ছাড়া যদি করেন তাহলে বিপদগ্রস্ত হবেন, আমার কথা শুনে করবেন না, নিজের মুর্শিদের কাছে যাবেন। আর যারা মুর্শিদ না ধরেছেন তারা ভালো একজন কামেল মুর্শিদকে ধরে নেবেন। শুধু ধরে নিলেই হবে না, নিজ পরিচয়, আল্লাহর পরিচয়, ফেরেস্তাদের পরিচয়, এবং কি নিজের মধ্যে যে শয়তান আছে তার পরিচয়পত্রগুলো দিয়ে আপনাকে মুরিদ করবে। তখন আপনি সেই মুরিদের মাধ্যমে নিজেকে চিনে ফেলবেন, আর নিজেকে চিনতে পারলে রবকে চেনা যায়। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের যে আলোচনাটি করলাম আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, যদি খারাপ লাগে তবে জানাবেন, যদি খারাপ লাগে আলোচনাটি তাহলে জানাবেন, এবং সামনে কী ধরনের আলোচনা চাইছেন তাও বলবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।